ঈদকে সামনে রেখে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন বুলুতে চলছে তিন দিন ব্যাপী মেকআপ শেকআপ ঈদ এক্সপো 2022। পোশাক প্রদর্শনীর এই উৎসবের আয়োজন করেছে নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ মেকআপ শেকআপ। প্রদর্শনীতে বিদেশি পণ্যের সমাহার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। প্রদর্শনী জুড়ে পাকিস্তান আর ভারতের বিভিন্ন প্রদেশের পোশাকের জয় জয়কার, সাথে আছে বিভিন্ন দেশের নামি দামি ব্র্যান্ডের নানা পণ্য। আমি ইন্ডিয়া থেকে আনি, আমার এমনি ম্যাক্সিমাম কাপড় ইন্ডিয়ান আর পাকিস্তান, কারণ আমাদের বাংলাদেশি মানুষই তো এখন ইন্ডিয়ান পাকিস্তানি কাপড় খুঁজে। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে সবই ইন্ডিয়ান জয়পুরের, এবং আমরা অথেন্টিক জয়পুর যে এক্সক্লুসিভ বুটিকগুলো আছে সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো আসে। লোকাল কোনো কালেকশন নেই, বাংলাদেশি কোনো দেশীয় কোনো কালেকশন নেই, সব পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় প্রোডাক্টগুলো। আমাদের প্রোডাক্টসগুলো আসলে সবগুলো আমরা দুবাই থেকে এনে থাকি। প্রত্যেকটা জিনিস, দুবাই বলেন, ইটালি বলেন, ফ্রান্স, টার্কি, সব জায়গা থেকে আমরা প্রোডাক্টগুলো এনে থাকি। পাকিস্তানি প্রোডাক্ট সবগুলো, আমাদের পণ্যগুলো আমরা পাকিস্তান থেকে সরাসরি নিয়ে আসি। নগরীর অভিজাত হোটেল আর কনভেনশন সেন্টারে কিছুদিন পরপরই আয়োজন করা হয় এমন প্রদর্শনীর। বিদেশি পণ্যের প্রসার ঘটাতে রাজধানী ঢাকা থেকে উড়িয়ে আনা হয় নামিদামি চিত্রনায়িকা আর মডেলদের। তারকাদের দেখতে উৎসুক জনতার ভিড় আর বিদেশি পোশাকের প্রদর্শনীর আড়ালে ডুবতে বসা সূর্যের মতো হারিয়ে যাচ্ছে দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্ন। তাদের হাতে গড়া পণ্যের বাজার দিনে দিনে হচ্ছে সংকুচিত। দেশীয় উদ্যোক্তাদের মূলধন সংকট আর পাঁচতারকা হোটেলের মেলায় উচ্চমূল্যের দোকান নিতে না পারায় অপ্রদর্শিতই থেকে যায় তাদের পণ্য। এদিকে বিদেশি পণ্যের তুলনায় কোনো অংশেই দেশি পণ্য পিছিয়ে নেই বলছেন এই দেশীয় উদ্যোক্তা। দেশি পণ্যের মান নিয়ে গর্ব করা যায় বলেও জানান তিনি। এগুলো পাকিস্তানি বা ইন্ডিয়ান থেকে কোনো কম না, ইভেন এগুলো আরও বেটার। আর হচ্ছে সবগুলো দেশীয়, মানে এখান থেকে যদি কিনা যে দেশীয় একটা বিজনেসকে সাপোর্ট করা হচ্ছে, আর দেশীয় ব্র্যান্ডগুলো উঠলে কিন্তু আমাদের দেশেরই নাম। বিদেশি পণ্যের প্রদর্শনী আর প্রসারে দেশের পণ্য বাজার হারাচ্ছে এমনটাই বলছেন দেশীয় উদ্যোক্তা তৈরির এই কারিগর। আয়োজকদের দেশীয় শিল্প নিয়ে কাজ করারও অনুরোধ করেন তিনি। আমাদের দেশের পণ্য এত সুন্দর পণ্য হচ্ছে, এবং সেখানে কিন্তু বেশিরভাগই নারীরা ইনভলভ, যে শুধু দেশে পণ্যকে বিদেশে নিয়ে আমরা কীভাবে বাজার করতে পারি ওটা আমাদের টার্গেট থাকতে হবে। বিদেশের পণ্য দেশে আসবে, এসে আমাদের বাজারজাত আমাদের মার্কেটকে ক্ষতি হোক, আমাদের মার্কেটের বা আমাদের মেয়েদের, সেটা আমরা চাইব না। আমরা চাইব যে আমাদের পণ্য কোনো অংশে কম নয়, বাংলাদেশের পণ্য দিন যাচ্ছে, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক মর্যাদাপূর্ণ হচ্ছে, বিদেশে কিন্তু যাচ্ছে, আমাদের দেশের প্রোডাক্ট কিন্তু অনেক ডিমান্ডেবল। শুধু আমাদের দরকার একটা নেটওয়ার্কিং, কীভাবে ওখান থেকে আমরা বায়ার আনবো, এনে আমাদের প্রোডাক্টগুলোকে দেখাবো। তো আমাদের টার্গেট থাকবে বায়ার আনবো, নট সাপ্লায়ার, মানে এখানে এসে সাপ্লাই দিবে, সেটা আমাদের জন্য উদ্দেশ্য না থাকে। পরনির্ভরশীলতা কমিয়ে দেশীয় পণ্যের বাজার প্রসারিত হলেই সমৃদ্ধ হবে দেশ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে উদ্যোক্তাদের এমন পরামর্শই দিচ্ছেন বিশিষ্টজনরা। শাহরুখ সায়েল, বাংলাধারা, চট্টগ্রাম।